এএফসি অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে কঠিন গ্রুপে বাংলাদেশ। কঠিন প্রতিপক্ষ হলেও ম্যাচ বাই ম্যাচ জিতে পরের রাউন্ডে যেতে চান অধিনায়ক রুমা আক্তার। আগামী ২০ সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের মিশন। বাছাই পর্ব খেলতে ১৮ সেপ্টেম্বর ভিয়েতনামের হ্যানয়ের উদ্দেশ্যে রওনা হবে লাল সবুজের দল। র্যাঙ্কিং কোনো বিষয় নয়, খেলতে হবে মাঠের ফুটবলকে প্রাধান্য দিয়ে। আসন্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে নান্দনিক ও কৌশলগত ফুটবল খেলে ভালো কিছু করার প্রত্যাশা সবার। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বি গ্রুপে খেলবে বাংলাদেশ, যেখানে লাল সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন। তবে প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন, ম্যাচ বাই ম্যাচ জিতেই পরের রাউন্ডে যেতে চান অধিনায়ক রুমা আক্তার। যেহেতু আমাদের অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ফিলিপাইনের সাথে খেলা, তো ওদের সাথে আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলবো। আর আমাদের, আপনারা তো বলছি যে আমাদের লক্ষ্য হচ্ছে ওদের সাথে ম্যাচ বাই ম্যাচ উইন করে থার্ড রাউন্ডে যাওয়া। আমাদের কনফিডেন্স আছে যে আমরা যদি মাঠে আমাদের 100% দিয়ে খেলি, তাহলে আমরা অবশ্যই মাঠ থেকে ভালো কিছু নিয়ে ফিরব। গত বয়সভিত্তিক সাফে দলটির পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, তাই নতুন দল নিয়ে, নতুন চ্যালেঞ্জ মাথায় নিয়েই এএফসি মিশনে যাচ্ছেন কোচ। গত দুয়াশরের মূল পর্বে অবশ্য অস্ট্রেলিয়ার সঙ্গে দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, ভিয়েতনামকেও বয়সভিত্তিক পর্যায়ে হারানোর অভিজ্ঞতা রয়েছে। তারপরও কোচের কণ্ঠে সাবধানী সুর। আপনারা জানেন যে আমাদের কাদের সাথে খেলা। আমি আগেই বলেছি যে আমাদের র্যাঙ্কিংগুলি, তো ওরা হলো ওয়ার্ল্ডের সেরা টিমগুলি। এই টিমটা একদম নতুন, তো এই টিম দিয়ে আমরা চেষ্টা করতেছি যে এই টিমটাকে দাঁড়া করানোর জন্য। তো এই টিমটা দীর্ঘদিন, আরো যদি ২ বছর থাকে, আশা করি যে এই টিমটা আরো ভালো রেজাল্ট করবে। আগামী ২০ সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের মিশন। ভিয়েতনামের হ্যানয়ে বাছাই পর্ব খেলতে বাংলাদেশ দল রওনা হবে ১৮ সেপ্টেম্বর। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।